পুরো অন্ধকার, এখানে মনে হচ্ছে ভূত আছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার যে নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সঠিক আছো। তো আজকে সেকেন্ড ডে, আজকে একটু ফ্রেশ লাগছে, ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আমরা সবাই ফ্রেশ এখন যাব ব্রেকফাস্টের জন্যে। ব্রেকফাস্টে আশা করি মনে হচ্ছে না সেমই আইটেম আছে, তবুও দেখি যদি কিছু চেঞ্জেস পাই। আর সত্যি মানে এখানে একটা প্রবলেম হয়েছে কি, সকালবেলা চলে গেছিলো, কারেন্ট অফ ছিল, এসি অফ ছিল, ভোরবেলা 6টা থেকে আপ টু 9টা অবধি কন্টিনিউ লোডশেডিং থাকাতে একটু ঘুমাতে অসুবিধা হয়েছে। বাট যে কারণে এসিটা অন ছিল, ঘরটা ঠান্ডা ছিল, বাট 7টা থেকে হঠাৎ গরম লাগতে শুরু করে দিয়েছে, রোদ প্রচণ্ড বেরিয়ে গেছিলো। তো আফটারঅল এখন কারেন্ট ফারেন্ট সব চলে এসছে, এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি অলরেডি, এবার ডিরেক্ট ব্রেকফাস্টে যাওয়া যাক, চলো। চলে এসছে আমাদের লুচি তরকারি, কালকে আইটেম ছিল লুচি, আলুর দম আর ছোলার ডাল আর কাঁচা গোল্লা। বাট আজকের আইটেমটা হচ্ছে আলু চচ্চড়ি আর লুচি, আর এদিকে হচ্ছে কাঁচা গোল্লা। কিন্তু কালকের থেকে আজকের আইটেমটা টেস্ট বেশি লাগছে, জানি না কেন। বাট এবার তো খেয়ে রিভিউ দেওয়ার সময় হয়ে গেছে, সেটা দিয়ে দিই, তারপর দেখি আগে কেমন লাগছে খেয়ে। কালকের থেকে আজকের টেস্টটা সত্যি ভালো, কারণ কালকে আমরা ছিলাম অনেক নালিশ করেছি খাবার নিয়ে, তো তাই জন্য আজকের খাবারগুলো বেশ ফ্রেশ ফ্রেশ ভালো ভালো পাচ্ছি। আর সত্যি কালকের থেকে আজকেরটা ছিমছাম খাবার, বেশি আইটেম না, কিন্তু সেই আইটেমগুলো খেতে ভালো লাগছে। তো ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর তো জানোই কোথায় যাব আমরা, ডিরেক্ট জলে ঝাঁপ দেব। তো খেয়ে নিই আগে। এবার বলি তোমরা এখানে আসবে কী করে, আসতে গেলে দেখো তোমরা যদি সোনারপুর দিয়ে আসতে চাও সোনারপুর দিয়ে আসতে পারো, এবার যদি সায়েন্স সিটির নিচ দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে টাকি রোডের দিকে, ওটা হচ্ছে বাসন্তী হাইওয়ে বলা হয়, বাসন্তী হাইওয়ে দিয়েও তোমরা আসতে পারো। এটার জায়গাটার নাম হচ্ছে ঘটকপুকুর জায়গা আর ফ্রোজেন গার্ডেন, তোমরা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে, ডিসক্রিপশনে আমি তার নাম্বারও দিয়ে দেবো সবার। তো এই হচ্ছে আসার রাস্তা, রাস্তা মোটামুটি খারাপ ভালো মিলিয়ে রাস্তা, একটু ভালো একটু খারাপ। বা সোনারপুর দিয়ে আসলে তোমাদের অনেকটা রাস্তা খারাপ, কিন্তু শর্ট ডিস্টেন্স মানে ঘুরতে হবে না। আর বাসন্তী হাইওয়ে দিয়ে আসলে একটু বেশি ঘুরতে হবে, 10 কিলোমিটার বেশি আসতে হয়। বাট যারা ওই দিকে থাকে তারা তোমার সোনারপুর হয়ে আসতে পারবে না, যারা ধরো নর্থ সাইড থেকে এখানে আসতে চাও তারা বাসন্তী হাইওয়ে দিয়ে আসতে পারো, আর যারা ধরো আমাদের সাউথ কলকাতার দিকে থাকো তারা চেষ্টা করো সোনারপুর দিয়ে আবার বাসন্তী হাইওয়েটা গেলে 10 কিলোমিটার বেশি ঘুরতে হবে। আর এদের প্যাকেজ সিস্টেমটা কী আছে, এদের সব রুমই 2000 টাকায়, 2000 রুপিস, মাড হাউসও 2000 টাকা, এবং নর্মাল রুম যেটা আমরা এখানে আছি এখন বসে আছি, তোমাদের রুম টুরটা তো দেখিয়েছিলাম, সেটাও 2000 টাকা। তোমরা মাড হাউসও থাকতে পারো পছন্দ হলে, নর্মাল রুমও নিতে পারো। এসি রেট হচ্ছে 2000 টাকা, আর নন এসি রেট হচ্ছে 1500 টাকা, আর 1000 টাকা করে হচ্ছে যদি তোমরা নাইট স্টে করো তাহলে 1000 রুপিস ফর দ্য হোল ফুডিং চার্জ। আর যদি তোমরা শুধু বলো যে আমরা বিকেল অবধি থাকবো, দেখেছো অর্ডারে ডিপিং ডিপিং করে ভোল্টেজ আপডাউনে, তো যদি তোমরা বলো যে না আমরা সন্ধেবেলা বেরিয়ে যাব, রাত্রিবেলা বেরিয়ে যাবো, রাত্রি বাড়ি চলে যাব, তাহলে কিন্তু 900 রুপিস। তো আমার মনে হয় এখানে আসলে 1000 রুপিসেরটাই বেস্ট একটা রাত স্টে করা। আর খাবারের দেখেছো তো কত আইটেম, 1000 টাকায় এত আইটেম কোনো জায়গায় হয় না, এটা পসিবেলই না। বাট প্লাস পয়েন্টটা ওখানে যে কারণে রুম রেটটার একটা গল্প আছে, তো সেই জন্য ওটা ম্যানেজ হয়ে যায়, বাট এটা একটা ব্যবসার হিসাব আছে। বাট সত্যি বলবো যে 1000 টাকায় এই খাবার কোথাও হতে পারে না, আর এত সুন্দর খাবার, এত ভালো খাবার। Don't you think we're done?
Don't you think we're done? Don't you think we're done? সুইমিং পুল থেকে চলে এসেছি আর তোমাদের আইটেমও দেখিয়ে দিয়েছি কি কি আছে না আছে। আইটেম সবই এক, বাট গলদা চিংড়ির জায়গায় বাগদা চিংড়ি এসেছে। আমি এতক্ষণ ধরে বাগদা চিংড়ি আর গলদা চিংড়ির মধ্যে ইয়েতে ছিলাম, কনফিউশনে ছিলাম, দ্যাটস ওয়াই আমাদের রাজা খুশি হয়ে গেছে। বাট আমরা খাচ্ছি, আইটেম সবই এক, বাট কালকের থেকে তুলনায় আজকে খাবার অনেকটাই ভালো। রিজনটা কি? মাছি গায়ে ধরছে বলে দ্যাটস ওয়াই। রিজনটা হচ্ছে কালকে আমরা প্রচণ্ড লেট করেছিলাম, আজকে লেট করিনি, আজকে আমরা টাইমিংয়ে আছি, পুরো টাইমিং। আর দেখতে পাচ্ছ খালি গায়ে আছি, সুইমিং পুলেই আমরা, সুইমিং পুলের পাশে খাচ্ছি। তো খাওয়ার পর বাকি কথা হয়ে যাক কী কী হচ্ছে না হচ্ছে, কারণ আজকে লাস্ট ডে, আজকে আমরা ফুল এনজয় করব। খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। বাট আইটেম তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, প্রত্যেকটা আইটেম খেতে ভালো এইটুকুনি আমি বলতে পারি। বিকজ আজকে যে কারণে মেইন মেইন জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা আইটেম, আমি স্টার্টার যেটা খাচ্ছি এখনও খাচ্ছি, দেখো ডাল খাচ্ছি, ডাল আলু ভাজা দিয়ে, আলু পোস্ত দিয়ে, প্রত্যেকটা আইটেম খেতে ভালো। তো কালকের থেকে আজকের আইটেম যেন বেশি খেতে ভালো লাগছে। তো খেয়ে নিই, খাওয়ার পর কথাও। পুরো অন্ধকার, এখানে মনে হচ্ছে ভূত আছে। সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড খিদেতে, দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া আর পেঁয়াজি চলে এসছে, মানে এটা এইটুকুনি বেঁধেছে। অ্যাকচুয়ালি আমরা খিদেতে না এরকম এরকমভাবে তুলে সব খেয়েছি, তো বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই হলো চিকেন পকোড়া, কালকেও চিকেন পকোড়া ছিল, বাট অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে চিকেন পকোড়া অ্যান্ড ভেজ পকোড়া দুটো থাকা উচিত ছিল, বাট কালকে যে কারণে কেউ ছিল না, আজকে গেস্ট এসছে অনেকের, তো কালকে আর আইটেম, কালকে লোকেরাও ছিল না তাই জন্যে ওরা দিতে পারিনি। তো আজকে পেঁয়াজি খাচ্ছি, আগে পেঁয়াজিটা খাই, চিকেনটা পরে খাচ্ছি। পেঁয়াজটা গরম আছে, ভালো বানিয়েছে, আর চিকেনটা খাই। সস দিয়ে খেতে হবে, নাহলে ভালো লাগবে না। এইরকম না যে চিকেনের মধ্যে প্রচণ্ড কারিকার্য করা চিকেনটা কম, না সলিড চিকেন আছে। কালকে অনেক কিছু মিসপ্লেস ছিল, বাট আজ যে সলিড চিকেনটা দিয়েছে খেতে বেশ ভালো লাগছে। পেঁয়াজিটাও ভালো খেতে, ঝাল ঝাল একটু, মানে অসাধারণ খেতে লাগছে। খেয়ে নিই, রাতেও আজকে সেম ডিনারই রয়েছে, তবুও সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। বাট এখন এটাকে আমরা এনজয় করি, আর কিছুক্ষণ পরে তো ডিনার খাবো, কারণ আজকে অনেকক্ষণ সুইমিং পুলে স্নান করেছি। সুইমিং পুলের পর তোমাদের সাথে ব্লগ করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এই হলো, এখন দেখা হলো তোমাদের সাথে, এটা খাওয়া শেষ করে এবার ডিনারে যাবো। লাইটটা কম আছে, প্রচণ্ড গরম, হিউমিডিটি, রুম থেকে বেরিয়ে, এসি থেকে বেরিয়ে গরম লাগতে শুরু করেছে, তাই ঘামছি প্রচণ্ড। তোমাদের রিসোর্টের আজকে নাইটের ভিউটা দেখাই, রাতের ভিউটা দেখাই, যে রাত্রিবেলায় রিসোর্টটা কীরকম দেখতে লাগে। খুব আলো, মানে খুব আলো দিয়ে চকিত করে দিয়েছে, এরকম কোনো ব্যাপার নেই, মানে আশ্চর্যচকিত যেটা আমরা হিন্দিতে বলি, ওরকম কোনো ব্যাপার নেই। বাট হ্যাঁ, সুন্দর লাগছে, কারণ জানি না ভিডিওতে কতটা দেখতে ভালো লাগবে, কিন্তু অরিজিনালি যখন আমরা চোখ দিয়ে দেখছি তখন হচ্ছে দেখতে ভালোই লাগছে, মানে নিরিবিলি, মানে নির্ঝুম ব্যাপার, খুব দেখতে সুন্দর, ক্লিয়ার, প্লিজেন্ট জায়গা। সো দ্যাটস ওয়াই তোমার, দেখো না কেমন লাগে তোমাদের জায়গাটা। Don't you think we're done?
গুড মর্নিং সবাইকে। এখন যাওয়ার সময় হয়ে গেছে। কালকে রাতে খাওয়ার পড়া ব্লগ হয়নি, প্রচণ্ড টায়ার্ড, ঘুমিয়ে পড়েছিলাম, কারণ 9টায় চেক আউট টাইম, এখন বাজে 9টা, বেরোনোর সময় হয়ে গেছে। তো আজকে সেকেন্ড ডে, মানে থার্ড ডে হয়ে গেল আজকে বেরোনোর সময়। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। অবশ্যই নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই তোমরা অনন্যাকে হয়তো মিস করছো, অনন্যা আসেনি বলে, আমিও মিস করছি, বাট ওকে ফোন করিনি বা কিছু দেখাইনি। বেশি দেখালে আবার বলবে ট্রাভেল ব্লগ করো, ট্রাভেল ব্লগ করো, ট্রাভেল ব্লগ করো। ওকে নিয়ে যাওয়া হয়নি। তো আশা করি নেক্সট টাইম কোনো ট্রাভেলে গেলে ওকে নিয়ে যাব। তো দেখা হবে এরকমই একটা নেক্সট ব্লগে। আশা করি এই ব্লগটা তোমরা এনজয় করেছো, কিছু ইনফরমেশান পেয়েছো, আর তোমাদের সাথে অনেক ইনফরমেশান হয়তো শেয়ার করতে পেরেছি। তো চলো বাই। Oh, 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 oh